হ্যালো বিবাস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অনন্য মামুন পরিচালিত শাকিব খানের সবচেয়ে মানসম্মত সিনেমা নবাব এলএলবি। পরিচালক অনন্য মামুন নবাব এলএলবি ছবিতে ভালোই খেল দেখিয়েছিলেন। শাকিব খান অভিনীত সিনেমাগুলোর মধ্যে অনন্য মামুন পরিচালিত নবাব এলএলবি সিনেমাটি মানসম্মত একটি সিনেমা। শাকিব খান ও অনন্য মামুন এই জুটির আরো দুটি সিনেমা আসতে যাচ্ছে। দরদ নামে একটি সিনেমার আলোচনা শোনা যাচ্ছে। এখন পর্যন্ত মুভির প্রি প্রোডাকশন আরো নানান বিষয়ে প্রায় গুছিয়ে এনেছেন নির্মাতা অনন্য মামুন। বিগ স্কেলে প্যান ইন্ডিয়ার আকারে বাংলা, তামিল, তেলুগু, মালায়ালাম চারটি ভাষায় রিলিজ পাবে দরদ সিনেমাটি। আশা করা যায় যে শাকিব খান অনন্য মামুন জুটি দর্শকদের কোয়ালিটি কন্টেন্ট উপহার দিবে। শাকিব খান অভিনীত দরদ সিনেমাটি প্রযোজনায় আছেন এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ ও অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট। ডালিউড কিং শাকিব খানের দরদ সিনেমাটির নায়িকা কে হবে এটা এখনো জানা যায়নি, তবে খুব শীঘ্রই ঘোষণা আসতে যাচ্ছে। দরদ সিনেমার সবকিছু ঠিক থাকলে এ মাসে শুরু হতে যাচ্ছে দরদ সিনেমার শুটিং। দরদ সিনেমার নায়িকা নিয়ে অনেক আলোচনা হয়েছে, কখনো জেরিন খান, আবার কখনো নেহা শর্মা, আবার কখনো শেহনাজ গিল, সর্বশেষ সোনাল চোহাল। তো যাই হোক, আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন শাকিব খানের দরদ সিনেমার নায়িকা হিসেবে কাকে দেখতে চান। শাকিব খান অভিনীত প্রিয়তমা এই সিনেমাটি সাফল্যের পর পরিচালক হিমেল আশরাফ শাকিব খানকে নিয়ে আরেকটি সিনেমা বানাবেন, সেই সিনেমাটি হচ্ছে রাজকুমার। শাকিব খান অভিনীত রাজকুমার এই সিনেমাটি প্রযোজনা করবেন ভার্সাটাইল মিডিয়া। রাজকুমার সিনেমাতে শাকিব খানের নায়িকা হিসেবে থাকছেন কুটনি কফি। শাকিব খান ও কুটনি কফি অভিনীত রাজকুমার এই সিনেমাটি নভেম্বরের শেষের দিকে শুটিং শুরু হবে। অনন্য মামুন পরিচালিত দরদ সিনেমাটি কবে মুক্তি পাবে তা জানা যায়নি, তবে শাকিব খানের রাজকুমার সিনেমাটি 2024 সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে। শাকিব খান অভিনীত আগুন সিনেমাটির কাজ কিন্তু শেষ হয়ে গেছে, এই সিনেমাটিও কিন্তু খুব শীঘ্রই মুক্তি পাবে। তবে এখন পর্যন্ত কনফার্ম হয়েছে রাজকুমার সিনেমাটি 2024 সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে। শাকিব খান অভিনীত রাজকুমার, শাকিব খান অভিনীত আগুন, শাকিব খান অভিনীত দরদ, এই তিনটি সিনেমার মধ্যে কোন সিনেমাটি দেখার জন্য অপেক্ষায় আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।